মে দিবসে সরকারি স্তরে ছুটি বাতিল করার অভিযোগ এনে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিআইটিইউ রাজ্য কমিটি। বৃহস্পতিবার মিছিলটি সিআইটিইউ অফিস থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সিআইটিইউ সেন্টারের সামনে এসে এক সভায় মিলিত হয়। এদিনের মিছিলে সিআইটিইউ নেতা তথা প্রাক্তন পরিবহনমন্ত্রী মানিক দে বর্তমান বিজেপি সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি সরকার শ্রমজীবী মানুষের অধিকারটাকেও অস্বীকার করছে। এদিনের মিছিলে অন্যান্যদের সঙ্গে অংশগ্রহণ করেন সাংসদ তথা সিআইটিইউ নেতা শঙ্করপ্রসাদ দত্ত। পৃথিবীতে দাসপ্রথা যখন ছিল, তার বিরুদ্ধে শ্রমজীবী জনগণ লড়াই করে সেখানে তার অধিকার আদায় করেছিলেন, রক্ত দিয়েছেন, রক্তের বিনিময়ে 8 ঘন্টা কাজের অধিকারটা আদায় করে নিয়েছেন। আজকে সেখানে এই 8 ঘন্টা কাজের অধিকারটা তারা কেড়ে নিয়েছেন। আমরা লক্ষ্য করছি গোটা বিশ্বে এবং ভারতবর্ষে, বিশেষ করে বিজেপি সরকার আসার পর এই যে 8 ঘন্টা কাজের অধিকারটা থাকছে না, কোথাও 15 ঘন্টা, কোথাও 14 ঘন্টা। যেমন আপনারা যারা কাজ করেন প্রেসে, আপনারা বললেন তো কত ঘন্টা করে কাজ করছেন, এখন সেই ঘন্টাটা তো তুলে দিচ্ছে। তার সঙ্গে যেটা শুরু হয়েছে এই স্বৈরাচারী সরকারের, বিজেপির বিশেষ করে, ওরা এখন শ্রমজীবী মানুষের অধিকারটা পর্যন্ত স্বীকার করতে চাইছে না। এটা হলো শ্রমজীবী যারা, সে যে কোনো স্তরের হোক, তার 8 ঘন্টা কাজের অধিকার এটাকে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন দিবস হিসেবে পালন করে, একদিকে এটা শপথ নেওয়ার দিবস, আরেকদিকে এটাকে অনুষ্ঠান হিসেবে পালন করে, আর যারা শহীদে মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করে। যে এখানে কেন রেস্ট্রিক্টেড প্রশ্ন আসবে, কাজে বিজেপি সরকারের এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের রাজ্যের সিআইটির পক্ষ থেকে আমরা আজকে এটা প্রতিবাদ জানিয়ে মিছিল সংগঠিত করছি।